আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ অক্সফোর্ড কমার্স কোসিন ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি আহমেদ রুবেল স্যার আছি তোমাদের সাথে হিসাব বিজ্ঞানের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে আজকে যে উদ্দীপকটি আমি এখানে উল্লেখ করছি সেটি হচ্ছে রাজশাহী বোর্ড দুই হাজার এই উদ্দীপক থেকে তোমাদের দুইটি বহু নির্বাচনী কোশ্চেন আসছিল তো তোমরা আমাকে অনেকেই এরকম আমার ফেসবুক পেজ আহমেদ স্যার এবং অক্সফোর্ড কমার্স কোয়েশ্চিন পেজে অনেকে আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া যেভাবেই হোক আমাদের জন্য বহু নির্বাচনী রূপে কিছু ভিডিও আপলোড দেওয়ার জন্য তা আমি বলবো যারা সৃজনশীল প্রশ্ন ভালো পারো তারা অবশ্যই বহু নির্বাচনী প্রশ্ন ভালো করবা তারপরও তোমাদের সুবিধার্থের জন্য কিছু কোশ্চেন আমি সলভ করে দিচ্ছি এই উদ্দীপক থেকে রাজশাহী বোর্ডে দুইটি কোয়েশ্চেন ও আমরা প্রথম টিউটোরিয়ালে অর্থাৎ প্রথম কোশ্চেনটি ছিল বিকৃতপাণে ব্যয়ের পরিমাণ সেটি আমি সলভ করে দেখাচ্ছি দেখিয়েছি আজকে যে কোশ্চেনটি সলভ করবো সেটি হচ্ছে সমন্বিত ক্রয়ের পরিমাণ কত অর্থাৎ সমন্বিত ক্রয়ের পরিমাণ চা হয়েছিল তো শিক্ষার্থী আমাদের সর্বপ্রথম জানতে হবে সমন্বিত ক্রয়টা কি তো সমন্বিত ক্রয়ের উপরে আমি রেয়ামি অধ্যায়েও অনেক আলোচনা করছি বিস্তারিত তারপরও বলবো যে তোমরা যারা আমার সমস্ত ভিডিওগুলো দেখোই পূর্বে সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো আর এই ভিডিওতে আমি ইনশাআল্লাহ এখন দেখিয়ে দেবো যে আসলে সমন্বিত ক্রয়ের পরিমাণটা কীভাবে নির্ণয় করতে হয় তো আমরা জানি যে সমন্বিত ক্রয়ের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় এই জন্য সর্বপ্রথম আমাদেরকে যে উদ্দীপকটা দেওয়া আছে সেটি জানতে হবে তো কৃষি শিক্ষার্থী আমরা এখন দেখব যে সমন্বিত ক্রয় কিভাবে নির্ণয় করতে হয় আমরা সর্বপ্রথম জেনে নিই যে সমন্বিত ক্রয়ের পরিমাণের সূত্রকে সমন্বিত ক্রয়ের পরিমাণের সূত্র হচ্ছে সমন্বিত ক্রয়ের সূত্র হচ্ছে সমাপনী মজুদ তো প্রিয় শিক্ষার্থী এটা হচ্ছে সমন্বিত করার পরিমাণের সূত্র তো এখন আমরা এই সূত্রের আলোকে আমরা এই বহু নির্বিছিন কোশ্চেনটি উদ্দীপকের আগোকে এই বহুনিবিড় কোশ্চেন সলভ তো আমাদের এখানে প্রয়োজন হবে সমন্বিত প্রারম্ভিক মজুদ সাথে যোগ হবে ক্রয় তাহলে আমরা দেখি যে সমন্বিত আমাদের এখানে প্রারম্ভিক মজুদ পণ্য কত আছে আর দেখা যাচ্ছে যে আমাদের এখানে প্রারম্ভিক মজুদ আছে পনেরো হাজার টাকা এবং ক্রয়ের পরিমাণ আছে পঁয়তাল্লিশ হাজার টাকা তো আমরা আগে লিখি নিই যে আমাদের এখানে প্রারম্ভিক মজুদ কত ছিল পনেরো হাজার টাকা ক্রয় ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা আর আমাদের বিয়োগ করতে হবে মজুদ পণ্য যেটা উদ্দীপকে দেওয়া আছে বাইশ হাজার টাকা তো বাইশ হাজার টাকা আমরা টাকা আমাদের উইকে ফেবি ষাট হাজার টাকা হচ্ছে যোগ বিয়োগ যদি আমরা বাইশ হাজার টাকা করি তাহলে আমাদের আসে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আমি তোমাদের এখানে বহু নির্বিচন কোশ্চেন এরকম ক খ গ ঘ এরকম দিয়ে দিলাম না শুধুমাত্র কোশ্চেন দিয়ে এগুলোর সূত্র সহ আলোচনা করে দিচ্ছি যাতে তোমরা এমনি বহু নির্বিচনের পাশাপাশি অর্থাৎ সৃজনশীল কর অ্যান্সারটা করতে পারো তো এই ভিডিওটি এ পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবো অবশ্যই আর পরবর্তী এরকম আমি আরও বিভিন্ন বোর্ডের যে যে উদ্দীপক থেকে যে বহু নির্বিচনী কোশ্চেনগুলো করা হয় সেগুলো নিয়ে আলোচনা করব তো সাথে থাকো আহমেদ রুবি স্যারের সাথে থাক সাথে থাকো অক্সফোর্ড কমার্স কোচিং ইউটিউব চ্যানেল ও ফেসবুকের সাথে তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ